বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা নজর রেখেছি, অর্থাৎ আমরা জানি বিজেপির যে কর্মসূচি আজকে রয়েছে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে তিনি ট্রেনে করে পৌঁছে গেছেন বসিরহাটে, এবং যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কড়া নজরদারিকে ভেদ করে কিন্তু সুকান্ত মজুমদার তিনি এগিয়ে চলেছেন। আমরা জানি এসপি অফিস কার্যত দুর্গে পরিণত করা হয়েছে, এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট পুলিশ সুপার অফিস ঘেরাও যে কর্মসূচি, সেই কর্মসূচি পালনের দিকে এগিয়ে সুকান্ত মজুমদার। আমরা জানি যাতে সড়ক পথে গিয়ে অসুবিধে না হয় তার জন্যই কিন্তু লোকাল ট্রেনে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার, এবং সেই কর্মসূচির নেতৃত্বে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই কর্মসূচি পালনে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। তারা গাড়ি ছেড়ে ট্রেনে বসিরহাটে সুকান্ত মজুমদার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে আর বিশেষ করে কয়েক মিটার দূরে রয়েছে সুকান্ত মজুমদার। তিনি বসিরহাট স্টেশন থেকে বা দুটো ট্রেনে তিনি নামেন, সেখান থেকে বাইক মিছিল করে বিজেপি নেতা কর্মী সমর্থকদের নিয়ে সোজা এস এন মজুমদার রোড হয়ে ইটিন্ডা রোডে ইছামতি ব্রিজ, তারপরে বসিরহাট পুলিশ সুপারের অফিস, সেই অফিসে আসার জন্য রওনা দিয়েছেন। ইতিমধ্যে চারটে লেয়ার করা হয়েছে, বিশেষ করে চারটে যে ব্যারিকেড করা হয়েছে, প্রথম ব্যারিকেড আমি তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করবো, দ্বিতীয় ব্যারিকেড যেখানে মহিলা ১৪৪ ধারাকে কোনো মতে অমান্য না করতে পারে তাতে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সব নিয়ে গোটা পরিস্থিতির উপরে কিন্তু নজর রেখেছে প্রশাসন। তুমি জানো ইতিমধ্যে ১৪৪ ধারা সকাল থেকে মাইকিং শুরু হয়েছে, এবং যে সকাল ৯টা থেকে বিশেষ করে রাত সন্ধ্যে ৬টা পর্যন্ত, এছাড়া ড্রোন, অর্থাৎ ড্রোন ওড়ানো হয়েছে, দুটো ড্রোন, ড্রোনের ওপর নজরদারি চালানো হচ্ছে, সিসিটিভি ক্যামেরা একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সেখানে কিন্তু যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। জানো ১৪৪ ধারা একের বেশি চার, অর্থাৎ এই কেউ যদি অমান্য করে তার জন্য কিন্তু পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। স্বয়ং রাজ্যের অর্থাৎ বারাসাত জেলার ডিআইজি সুমিত কুমার রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপাররা রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী একেবারে গোটা এই পুলিশ এসপি অফিসটা গোটা দুর্গে পরিণত করে দিয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু রীতিমতো মনে। আমি তোকে আরেকটা ছবি দেখাতে যাবো, এইটা হচ্ছে সংগ্রামপুর, বিশেষ করে বসিরহাট রোড যেটা স্বরূপনগর, ঠিক ওই জায়গাটা পুলিশের নজরদারি রয়েছে। অর্থাৎ তিনটে জায়গায়, একটা জায়গায় ইছামতি ব্রিজের সামনে পুলিশ সুপারের সামনে বিশাল পুলিশ বাহিনী, সবটা গোটা প্রক্রিয়া কিন্তু প্রশাসন এবং সুকান্ত মজুমদার যারা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ড্রোনের আওতায় আপনারা আছেন, ফলে আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। সঞ্জিত, অপ্রীতিকর পরিস্থিতি এড়াবার জন্য যেমন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে শুরু থেকে, এই কর্মসূচি ঘোষণা করার পর থেকে কিন্তু আমরা জানি যে এই যে বসিরহাট এলাকা এবং বসিরহাট থানা এলাকার ৫০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়, পাশাপাশি তুমি যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলছো, অর্থাৎ নিরাপত্তার ফাঁক গলে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে তার জন্য দুটি ড্রোন, সেই ড্রোনের নজরদারি রয়েছে, সিসিটিভির নজরদারি রয়েছে, পাশাপাশি ব্যারিকেড রয়েছে। কিন্তু সঞ্জিত, একটা কথা মনে করিয়ে দিই, সুকান্ত মজুমদার তার কর্মসূচি পালনের দিকে কিন্তু এগিয়ে গেছেন, এবং তিনি যেটা বলেছেন যে ব্যারিকেড ভেঙে তিনি এগিয়ে যাবেন হৃদয়পুর স্টেশন থেকে, এবার বাইকে করে তিনি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। স্টেশন থেকে যখন বিশাল বাইক মিছিল সুকান্ত মজুমদার সামনে আছেন, তার নেতাকর্মী স্টেশন থেকে আস্তে আস্তে বসিরহাট এসপি অফিসের দিকে রওনা দিয়েছেন, তিনি যখন করেছেন ব্যারিকেড হুমকি দিয়েছেন ভাঙার, কিন্তু তার মধ্যে প্রশাসন কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা হয়। তোমার আমি সকাল থেকে যে ছবিটা বারবার দেখানোর চেষ্টা করছিলাম, বসিরহাট পুলিশ জেলা যে এসপি অফিস তার মূল গেটের বাইরে যে বাসের ব্যারিকেড, বাসটা প্রায় ১০ মিনিটের বাসের ব্যারিকেড করা হয়েছে, ঠিক তার থেকে ১০০ মিটার দূরে আরেকটা ব্যারিকেড করা হয়েছে অন্যদিকে, ঠিক আছে সংগ্রামপুরের দিকে সেখানে ব্যারিকেড, চারটে ব্যারিকেড ভেঙে সেই পুলিশ সুপার ঘেরাও করা,
অত্যন্ত কঠিন, অর্থাৎ দুর্গে পরিণত হয়েছে। অর্থাৎ নিরাপত্তা কোনো রকম ফাঁক ফোঁকা রাখতে চাইছে না। বসিয়ার পুলিশ জেলার পক্ষ থেকে সব দেখায় সিসিটিভি নজরে, এমনকি এখানকার যারা দোকানদার রয়েছে, দোকানগুলো ছিল সেই দোকানটা বন্ধ করে দেওয়া হয়েছে, অঘোষিত একটা বন্ধের চেহারা নিয়েছে, যাতে কোনো রকমভাবে এই এই দোকানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশেষ করে সেখান থেকে কোনো অনুষ্ঠানমূলক প্ররোচনা না আসে, সবটাই কিন্তু পুলিশ নজর রেখেছে। কোনো এক বিন্দু কাউকে দাঁড়াতে দিচ্ছে না। তুমি ছাদের মাথায় একটা ছবি দেখাতে শুরু করবো, দেখো 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 সিভিক ভলেন্টিয়ারদের যারা রয়েছে তাদের ছাদের মাথায় তুলে দেওয়া হয়েছে, ঠিক ওই ছবিটা তোমাকে দেখাতে দেখবো, দেখো ওখানে নজরদারি চলছে। সব মিলে গোটা প্রক্রিয়াটা কিন্তু একেবারে বসিরহাট পুলিশ জেলার 100 মিটারের মধ্যে দুর্গে পরিণত করেছে। বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন আধিকারিকরা তারা সরজমিনে রয়েছে, রয়েছেন বারাসাতের ডিআইজি সুমিত কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার। বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, তুমি আমাদের সঙ্গে থাকো, এই খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।